গুড আফটারনুন বন্ধুরা, উই আর ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমি আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা আপনারা পুরো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর দেখুন, আমি প্রথম প্রথম মেশিনে সেলাই করা শিখছি, এই জন্য পুরনো কাপড় দিয়ে প্রথমে সেলাই করা শিখছি। তো বন্ধুরা, এখন আমরা অনেক কিছু কাটাতে শিখেছি, যেমন ছোটদের ফ্রক, চুড়িদার, বড়দের পাঞ্জাবি ও ব্লাউজ, তারপর স্কুল ড্রেস, সব কিছু শিখেছি। তো প্রথমে আমরা খবর কাগজে কাটাচ্ছিলাম, তো এখন আমরা কাপড় দিয়ে তৈরি করছি। আমি টেলারিং থেকে চলে এসেছি, এখন আমি যাচ্ছি বারো চৌকোর বাঁধে। তো প্রচণ্ড বৃষ্টির ফলে বারো চৌকো পুরো জলে ভর্তি হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে আজকে দেখাবো কীরকম জলে ভর্তি হয়েছে। তো বন্ধুরা দেখুন, পুকুর টুকুর পুরো জলে ভর্তি হয়ে গেছে। দেখুন রাস্তা, আর একদিন মতো বৃষ্টি হলে রাস্তায় জল উঠে আসবে। তো বন্ধুরা, আমরা যাচ্ছি এখন বারো চৌকোতে জল দেখতে। আমার ছোট মেয়ে, পাশের বাড়ির কাকিমা এবং আমার একজন যা, সবাই মিলে যাচ্ছি আমরা বারো চৌকোর জল দেখতে। তো বন্ধুরা, বর্ষাকাল হলেই আমাদের প্রচুর ভয় থাকে যে বারো চৌকোতে প্রচুর জল জমে, এই জন্য। তো তো বন্ধুরা, সামনের বছর যখন বন্যা হয়েছিল তখন পুরো পটাশপুর জলে ভেসে গিয়েছিল। তো এই আমাদের বারো চৌকোতেও জল জল প্রচুর ছিল, পুরো বাঁধের সমান সমান করে। তখন তো আমি ব্লগটা স্টার্ট করিনি, এই জন্য তখন আপনাদেরকে দেখাতে পারিনি। এই এই রাস্তার উপর তখন এক হাঁটু জল, এক কোমর জল ছিল। আর এই দেখুন, ছোট ছোট দুটো বাছুর বাঁধের কাছে ঘুরছে, বাছুরগুলো খুব সুন্দর। এই দেখুন বন্ধুরা, বারো চৌকো বাঁধে উঠে এসেছি। এই দেখুন, বৃষ্টি হতেই প্রচুর জল জমা হয়ে গিয়েছে। আপনাদেরকে তো আগের ব্লকে আপনাদেরকে দেখিয়েছিলাম, তখন পুরো শুকনো ছিল। আর এখন দেখুন জল, দেখুন কত। তো বর্ষাকাল এলেই আমাদের ভয়ের শেষ থাকে না, এই বুঝি বাঁধ ভাঙবে, এই বুঝি বাঁধ ভাঙবে, এইভাবেই করে আমাদের দিনটা কাটে। এই দেখুন বন্ধুরা, একজন মানুষ দেখেছেন জলে নেমেছেন, এক গোলা মতো জল আছে মাছ ধরতে। তো বারো চৌকাটা আমি পুরোটা আপনাদের দেখাতে পাচ্ছি না, কারণ আমাদের বাঁধ থেকে যতটুকু বারো চৌকা দেখতে পাওয়া যায় ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি। আর পুরোটা ঘুরিয়ে দেখানো সম্ভব নয়, পায়ে হেঁটে হেঁটে পুরোটা ঘুরে দেখানো সম্ভব নয়, এই জন্য যতটুকু পাচ্ছি আপনাদের ততটুকু দেখাচ্ছি। তো বন্ধুরা, বাঁধ থেকে বাড়ি চলে এসেছি। তো বড় মেয়ের হচ্ছে ছবি আঁকা স্যার এসছে, এই দেখুন একসঙ্গে হচ্ছে বড় মেয়ে আর আমার একজন ননদ আর একজন আমার দাদার ছেলে, এই তিনজন হচ্ছে ছবি আঁকা একসঙ্গে শেখে। তো বাড়ি এসে সন্ধে আরও দেওয়া হয়ে
গেছে। বন্ধুরা আমি এখন রান্নাঘরে চলে এসেছি, এই দেখুন বন্ধুরা মাটির ঘরে চলে এসেছি আমি। তো এখানে আমি আজকে উনুনে রান্না করব, তো বেশি কিছু রান্না করছি না, একটা যা হোক একটা ভাতে দেওয়া হবে আর একটা মাছের ঝোল করব। আর বন্ধুরা দেখুন আজকে প্রচুর গরম পড়েছে, তো আর আমার এখনো গলাটা ধরে আছে, এখনো কাশিটা ঠিকঠাক ভালো হয়নি, ওষুধ খাচ্ছি। তো চলুন আজকে আমি উনানে রান্না করছি। দেখুন উনুন থেকে ভাতের হাঁড়িটা নিয়ে চলে এসেছি, এই দেখুন এখানে আছে 5 পিস মাছ নিয়েছি, 5 জনের 5 পিস মাছ। আর এখানে দেখুন সব রকম সবজি আছে। বন্ধুরা আমি রান্না বান্না করে নিয়েছি, ও বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, বাবা খাচ্ছে। আর চলুন কি কি রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। বন্ধুরা এখানে ভাত আছে, ভাতে আছে আলু কুমড়ো ভাতে দেওয়া আছে, আর এখানে আছে দেখুন সব রকম সবজি দিয়ে পাতলা মতো একটা ঝোল। বন্ধুরা সন্ধ্যে বেলায় সেরকম বেশি কোনো কিছু রান্না করে খাওয়া হয় না, কোনো রকম একটা ভাতে আর একটা জিরে ঝোল করে খাওয়া হয়, সন্ধ্যের সময় হালকা পাতলা করেই খাওয়া হয়। তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা